তারপরে এই যে এই ওয়ালটা কিরকম হবে, এখান থেকে এই মাথা পর্যন্ত যাওয়ার পরে পাঁচ দিবা, নিচে নামবা সিএনটার, এটা একটা সম্পূর্ণ আলাদা পলিলাইন, এটা একটা আলাদা পলিলাইন, বুঝতে পারছি? জি স্যার, আমার আইডিয়া ছিল যে পুরো অল গুলো সবকিছু একটা পরে নিব। পুরো অল কোন সময় একসাথে পলিলাইন আঁকা যায় নাকি, কিভাবে আঁকবা স্যার? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ইম্পসিবল। এখন তোমার আঁকতে 10 মিনিটও লাগবে না। ধরে ধরে এই যে আমি ছবিটা একটু সরাই দেখাই, দেখো ওয়াল আঁকা শুরু হয়ে গেছে, কিন্তু ওই যে খুবই সিস্টেমেটিক হয়েতে আছে। আমি এখন এটা অফ করে দিই, দেখবো ওই সব ওয়াল অফ হয়ে গেছে। আমি এটাকে অন করি, অন আছে। আচ্ছা এখন নেক্সট ক্লাসে আবার আরো ডিটেলে দরকার হলে ড্রয়িংটা শেষ করবো না, তার আগে তোমার কাজ হচ্ছে না, তারপরে দেখে মাপ কিভাবে করে। মাপ দেওয়ার জন্য বেসিক কমান্ড হচ্ছে DLI, ডিমেনশন লিনিয়ার। লিনিয়ার মানে সোজা, মানে একই কোনো ড্রয়িং এর বাঁকা তেরা হলে, ধরো এইটা এরকম একটা লাইন আছে, এইটার মাপ কখনোই DLI তে আসবে না, কারণ ও তখন কি করবে এইরকম সোজা মাপ দেখাবে, বাঁকা মাপ কখনোই দেখাবে না। এই যে অ্যানোটেটে যদি যাও, সরি হ্যাঁ অ্যানোটেটে, এই যে ডিমেনশন এখানে যদি ক্লিক করো, তাহলে দেখবে যে এইখান থেকে ও ধরে এরকম মাপ দেখায় দেয়, যেটা হচ্ছে 18 ফিট 9। আর তুমি যদি এই মাপটাই ডিমেনশন লিনিয়ারে নাও, যে DLI যেটা দেখাচ্ছি, এই যে DLI, তাহলে ও আসলে মাপ ধরে হচ্ছে দেখো 16 ফিট, আসলে লাইনটা 18 ফিট 9। ও মাপ ধরছে কিভাবে, এইরকম থেকে এইরকম পুরাটা, ও সবসময় লিনিয়ার মাপ ধরতেছে। যেহেতু আমরা বিল্ডিং আঁকতেছি, আমাদের সবসময় লিনিয়ার মাপই লাগবে, সহজ কথা। এখন যখন মাপ দিবা, তখন আরেকটা লেয়ার, কোন লেয়ার, আর্ক ডিমেনশন একটা লেয়ার থাকার কথা, ওই স্যার উপরের দিক থেকে লাইনের নিচে, এই যে আর্ক ডিমেনশন। আচ্ছা এইবার দেখো আর্ক ডিমেনশনে প্রথমে একটা মাপ দিবা, DLI DC 2 ফিট, গুড না? এরপরে আর তোমার মাপ দিতে হবে না, তুমি করবা এইখানে একটা কমান্ড আছে কন্টিনিউ, এই কন্টিনিউতে ক্লিক করবা, এইবারও অটোমেটিকলি সবগুলা মাপ তোমাকে, তুমি খালি এরপরে দেখবা তোমার যেখানে যেখানে মাপ দেওয়া দরকার, ধরো তুমি সেন্ট্রাল পয়েন্টে বা এইটার মাপ বা এদিকের মাপ, যেখানে যেখানে মাপ দিতে চাও, ও অটোমেটিকলি সব মাপ তোমাকে দিতে থাকবে, তুমি জাস্ট সিলেক্ট করে দাও। ধরো আমি সেন্টার পয়েন্টে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এই দিকে একটা দিলাম, দেখবো অটোমেটিকলি ও সব মাপ বসাই গেছে। আমরা যখন একটা বিল্ডিং আঁকি, ধরো এই যে ধরো একটা মসজিদের, ধরো এটা একটা মসজিদের, এখন আমার এইখানে মাপ দিতে হবে, ঠিক আছে? এখন আমি মাপটা কিভাবে দিব, DLI, প্রথমে DLI তে যে আগে দেখবো যে আমার এখানে লেয়ার দেওয়া আছে কিনা, আর্ক ডিমেনশন, ঠিক আছে? প্রথম মাপটা দিতে হয় হচ্ছে যে বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত মাপটা আসলে কত, 49 ফিট 8 ইঞ্চি, ওকে ডান। এরপরে আমাকে প্রথমে এইটার থেকে আরেকটু ভেঙে ভেঙে দেওয়াটা, যে কলাম টু কলামের মাপ কত বা সেন্টার টু সেন্টারের মাপ কত, মানে বড় কিছু মাপ দেওয়া, যাতে পুরো বিল্ডিংটাকে গেস করা যায়। যেমন DLI লিখলাম, এইটুকের মাপ ধরলাম 4, দেখো 4 ফিট, ঠিক আছে? তারপরে আমি যে এখানে যে অ্যানোড দিব কন্টিনিউ দিয়ে, এই মাথা থেকে এই যে কলামের শেষ মাথা পর্যন্ত এতখানি, এই কলামের শেষ মাথা পর্যন্ত এতখানি, এই কলামের বা এইটুকের শেষ মাথা, এরকম কিছু বড় মান দিতে হয়, এটা একটা গেম। আরেকটা মান দিতে হয় হচ্ছে একদম ছোট 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 ছোট, যাতে আঁকতে গেলে ওর কোনো সময় ঝামেলা না হয়। যেমন DLI দিয়ে সেটা কেমনে দিই আমরা, আচ্ছা এমনি বলার জন্য বলে রাখি, পৃথিবীতে সব সময় আর কি, মানে যে কোনো ড্রয়িং এর ক্ষেত্রে অলওয়েজ এই মানটা দিতেই হয়, সেটা হচ্ছে কলামের সেন্টার টু সেন্টার। পৃথিবীতে কলাম কখনো এই মাথার থেকে এই মাথা পর্যন্ত হিসাব করে না, সবসময় কলামের সেন্টার টু সেন্টার মান দেয়।
তুমি যখনই কোনো রিয়েল লাইফে কোনো কাজ করবা, দেখবা যে সব সময় এই মানটা দিতে হয়, যে এইখান থেকে এই সেন্টার পর্যন্ত মানটা কতখানি। তারপরে এই যে আবার কন্টিনিউ দেই, এইটা এইটা। এরপরে তোমার যদি মনে হয় যে এই অংশটুক একটু দিয়ে দেই, আবার DLI 11 ইঞ্চি এদিকে বাড়তি আছে, এইদিকে 7 ইঞ্চি বাড়তি আছে, ডান। এইটা গেল। সবাই জেনে, যারা প্রফেশনাল কাজ করে বা যাদের কোনো ন্যূনতম কাজের ধারণা আছে, তাদের তোমাকে কখনোই শিখাইতে হবে না যে এটা সেন্টার টু সেন্টারের মান, তারা নিজেরাই বুঝবে। আর যদি তাও না বুঝে, এখান থেকে দেখলেই বোঝা যাবে। এটা গেল একটা। এরপরের মানটা আসবে ছোট মানটা। ছোট মানটা কেমন, একটা ছোট মান নিয়ে নাও, এই যে এইবার কন্টিনিউ মারো 5 ইঞ্চি, জিনিসটা দেখতে কেওয়াস লাগলেও তোমার কাজ খুবই সোজা যদি তুমি জানো, কিন্তু মান দিতে হবে, নাহলে বানাইতে পারবে না। একটু এদিক ওদিক মান চলে গেলেই খবর আছে। এই যে এইটা হইতেছে অ্যাকুরেট মান দেওয়া, যে এইবার আমি ধরে ধরে ও এইখান থেকে 2 ফিট, মানে হইতেছে 24 25 26 27, 27.5 ইঞ্চি ওইটুক তুলবে। তারপরে আবার এইটুকের মান আবার দিতে হবে, এইখান থেকে এইটুক আসলে কত আসবে, 5। এই যে অ্যাকুরেট, মানে আমি এটা দেখাচ্ছি যে আমরা রিয়েল স্কেলে মান কেমনে দিই, কন্টিনিউ দিয়ে সিলেক্ট করে 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 একদম দিই, যে এখান থেকে এইটুকের মান কত হবে। এইখান থেকে একটা মান আগে শুরুতে নিয়ে নিবা, তারপরে আবার এই যে কন্টিনিউ ক্লিক করে পয়েন্ট গুলা সিলেক্ট করবা, যে 2.5 ইঞ্চি গ্যাপ রাখেন, 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, এই মাথা 5 ইঞ্চি ওয়াল হবে, এইটুকের গ্যাপ এতখানি, আবার 5 ইঞ্চি ওয়াল, এইটুক এতখানি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি, এই দরজার জন্য 3 ফিট 9 ইঞ্চি, তারপরে এখানে হবে 5 ইঞ্চি ওয়াল, এই যে মান। এবার তোমার যদি মনে হয় যে এই ড্রয়িংটা একটু উঁচা করি, মানগুলাকে ধরে মুভ দিয়ে এখানে বসায় দাও, দেখতে সুন্দর লাগবে সবগুলা মান। আমরা মান দেই এইভাবে, আমরা ধরে ধরে প্রত্যেকটা মান এইভাবে করে দিই, সবচেয়ে ছোট মান। এরপরে হইতেছে হলো সবচেয়ে, এই যে তিনটা পার্ট আছে, এই তিনটা পার্টের বড় মান, এই এইটুকের মান এই। আর এরপরে আবার একটা কি মান আসবে, পুরা বিল্ডিং এর কতখানি, এই এই যে তিন, পুরা বিল্ডিং 53 ফিট 8। তো ও এরপরে এইগুলাকে ভাগে ভাগে ধরবে, দেখে আঁকবে। আরেকটা মান এরপরে লাগে, সেটা হচ্ছে যে কলাম টু কলামের মাঝখান বরাবর কত মাপ। বাট দেখো আমি খুব দ্রুতই কিন্তু তোমার সামনে পুরো বিল্ডিং এর মাপ দিয়ে ফেলতেছি, আমার সর্বোচ্চ 10 মিনিটও লাগে নাই। তুমি যখনই কন্টিনিউয়াস কমান্ড মারা শিখবা, তুমি অটোমেটিকলি পেরে যাবা। আমার মনে হয় এর বেশি আজকে আর শেখানোর দরকার নাই, নেক্সট ক্লাসে এটা আবার আরো কমপ্লিট করে দেখাবো না। বাট এইরকম একটা জিনিস তোমাকে সেম আঁকতে হবে, তুমি এখান থেকে দেখে দেখে মান দিয়েও আঁকতে পারো, আবার তুমি এটাকে অ্যালাইন করে বসেও আঁকতে পারো, আমার কোনো সমস্যা নেই, যেভাবে হোক। বাট আমাকে লেয়ার ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে, আমাকে এই যে লাইন থিকনেস থাকতে হবে, ও হ্যাচ মারা, এই চিন্তার হ্যাচ ব্রিক ওয়াল, তার মানে আনজি 31, ক্লিক করো, এখানে স্কেলটা ঠিক করো 10, ইন্টার দাও, হয়ে গেছে। না হয় নাই, ভুল করছি কোথায়, এটার আগে হ্যাচটা লেয়ার সিলেক্ট করি নেই, এই যে এখানে যে আর্কের হ্যাচ 1 লেয়ার সিলেক্ট করছি, ঠিক আছে, আর্ক হ্যাচ 1 লেয়ারটা সিলেক্ট করে তারপরে এখন আমি প্রত্যেকটা হ্যাচ দিব, যেমন এইটার একটা এই হ্যাচ, এইটার এই হ্যাচ, এটার এই হ্যাচ। কলামের ক্ষেত্রে কি করব, এডিট ব্লক ইন প্লেস, ওকে, প্রথমে এই যে আর্ক হ্যাচ 1 এ গেলাম, এই চিন্তার কলামের হ্যাচ তো এটা হবে না, কলাম তো কংক্রিট, কংক্রিটের হ্যাচ হচ্ছে যে এআর কংক্রিট সিলেক্ট, অনেক বড় স্কেল আসতেছে, এত না, স্কেল হবে ছোট, এটা 2 দেই, ওকে, এই যে 2 2, সুন্দর লাগতেছে, দেই।
সিলেক্ট করো সিলেক্ট করো সিলেক্ট করো, এই এই হ্যাঁ সবই তো দিছি, সেভ, ওকে বের হয়ে আসো। দেখো সব কলামই হয়ে রয়েছে, বুঝতে পারছি। এই যে হ্যাচ হয়ে গেছে, হ্যাচ দিতে বললে তুমি 5-7 মার্ক এমনি পাবা। তো তুমি হ্যাচ দিতে হবে, লেয়ার ঠিক করতে হবে, এরপরে ড্রয়িং আইকে ফেলতে হবে এবং ডিমেনশন দিতে হবে কন্টিনিউয়াস মেরে, ডিএলআই কন্টিনিউয়াস দিলেই তোমার ডিমেনশন হয়ে যাবে। মোটামুটি আমার ধারণা এইটুক বুঝে যাওয়া উচিত, এরপরেও যদি কেউ না বুঝো। স্যার, হ্যাঁ বলো। স্যার ড্রয়িংটা তো স্যার কুশিনে থাকবে স্যার, ওটা আমরা স্ক্রিনে নিব কিভাবে স্যার, ছবি তুলে নিব বুঝি নাই। স্যার? ড্রয়িং যেটা আমাদের দেয়া থাকবে কুশিনে, ওটা স্যার হটকে অটোক্যাডে নিব কিভাবে স্যার? ওটা তো আমি সফটওয়্যার। তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব না, ড্রয়িংটা ওকে স্যার, ড্রয়িংটা হোয়াটসঅ্যাপে পাঠাই দিব না, আর নইলে ড্রয়িং ডিআরই অটোক্যাড ডেস্কটপে একটা সেভ দিই। আজকে যতটুকু করলাম এটা হোয়াটসঅ্যাপে পাঠাই দিচ্ছি। এই বিআরই অটোক্যাড হ্যাঁ DWG ফাইল, যার দরকার পড়ে এটা নামায়া, দরকার হলে এটা প্র্যাকটিস করো, বাট অটোক্যাড করা শিখো, ঠিক আছে? অটোক্যাড আঁকা শিখো, একটু আঁকা শিখো, প্রবলেম পড়বা পরীক্ষার আগে প্রবলেম গুলো সলভ করে নাও, যদি না পারো পরে পরীক্ষার হলে কান্নাকাটি করো না, পরীক্ষার হলে আমি থাকবো না নেক্সট ক্লাস, মানে আমি পরীক্ষা ডিউটি দিব না, ডিউটি অন্য কেউ দিবে। সো তার আগে আমার কাছ থেকে অটোক্যাড যা শিখার এখান থেকে শিখে নাও, বুঝতে পারছি? আর কোনো কোশ্চেন আছে? বুঝি না বুঝি না, আবার বলো, তোমার কথা এরকম ই হচ্ছে কেন? এক মিনিট আগে এইটা দিয়ে নি, কে কে আসছে, ওই কে আসছে, একজন একজন করে বলো তো কে কে আসছো। স্যার 02 আজ একজন, স্যার 1018, স্যার 105, স্যার 1010, স্যার 1012, স্যার 009, তারপর 09, এই লাস্টে কি বললো আমি? স্যার 009, তারপর 030, স্যার 036, এর পর 037, 038, এইট, তারপর স্যার 03, সঞ্জিত তো আসছে না, সঞ্জিত তো আসছে, হ্যাঁ তারপরে 033, জুবাইর আসছো, তারপর 45, সঞ্জিত তো আসছে মোদায়, 42, জি স্যার।